ভাইরাল হওয়ার জন্য গরুর পাছায় চুমা দিতে দ্বিধাবোধ করছেন না একজন টিকটকার যুবতী। ব্রেকিং নিউজ, ব্রেজার্স ইউনিভার্সিটির বিশেষ বিজ্ঞানী, বীর শ্রেষ্ঠ বিজ্ঞানী জনি সিন্স ও তার চেলাবেলারা মিলে বাংলাদেশি টিকটক ইউজারদের উপর এক বিশাল রিচার্জ করেছেন। সে রিচার্জে দেখা গিয়েছে বাংলাদেশের শতকরা 100% স্মার্টফোন ইউজারকারীদের মধ্যে 80% মানুষই টিকটক অ্যাপ ব্যবহার করে এবং এদের মধ্যে শতকরা 70% মানুষই টিকটক ইউজার। গোপন তথ্যে আরও জানা গিয়েছে টিকটকাররা দিন দিন ভাইরাল হওয়ার নেশায় বিকৃত মস্তিষ্কের হয়ে যাচ্ছে ও প্রতিবন্ধী টাইপের হয়ে যাচ্ছে। বিস্তারিত রিচার্জের উপর একটি প্রতিবেদন নিয়ে আমাদের সামনে উপস্থাপিত করবে আমাদের গুরুদেব জনিন্দনা টিভি চ্যানেলের একজন বক্তা। তো দর্শনবিন্দুরা, আজকের এই রিপোর্টটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশি টিকটকাররা ভাইরাল হওয়ার জন্য বিকৃত হয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধী হয়ে যাচ্ছে তা নিয়ে আজকের রিপোর্ট। টিকটক নামক এই বোকাচোদটি খুললে আপনারা দেখতে পাবেন যে এক শ্রেণীর পাবলিক যারা গরু হুকটুমু খেয়ে বলছে সেই সাপ খুব টেস। এটা দেখার পর আমার মনে হয়েছিল এটা কি আমি টিকটকে ঢুকে গেছি নাকি নর্থ আমেরিকা। মাননীয় স্পিকারের কাছে আমার আকুল আবেদন, জনাব আপনি একে আইনের আওতায় আনুন, কেননা সে একজন মহিলা গাভীকে জোরপূর্বক পিছনে চুমু দিয়ে সেক্সুয়াল হ্যারেস করার চেষ্টা করছে। তাছাড়া টিকটকে ছোট বড় বুড়া বুড়ি সকল শ্রেণী বয়সের মানুষকে আপনি পাবেন যারা কিনা দিন রাত চেষ্টা করতেছে বিকৃতভাবে ভাইরাল হওয়ার আশা। ছেলেরা পরিণত হচ্ছে মেয়েতে, মেয়েরা পরিণত হচ্ছে ছেলেতে। দিন দিন বাড়ছে টিকটক আর সমকামীদের সাথে একে অপরের বিয়ে। যে সকল মেয়েরা টিকটকে ভিউ পায় না তারা খুলে ফেলছে কাপড় আর দেখাচ্ছে পম পম। এই টিকটক নামক অ্যাপটিতে আপনারা বিনোদনের চেয়ে বেশি পাবেন মানসিক ও প্রতিবন্ধী রোগীদের বেশি বেশি। আজকে এই পর্যন্তই ছিল প্রতিবেদন। আমি নর্থ আমেরিকা থেকে রিপোর্টার লুলু সিন্স বলছি এবং আমাদের গুরুদেব জনিন্দনা টিভি চ্যানেলের স্টুডিওতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, ধন্যবাদ রিপোর্টার লুলু সিন্স। আজ এই পর্যন্ত ছিল, দেখা হবে অন্য কোনো একদিন নতুন একটি প্রতিবেদনের উপর। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমাদের গুরুদেব জনিন্দনা টিভি চ্যানেলের উপর নজর রাখুন।